সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 320 থেকে 325 নম্বর হাদিস পর্যন্ত। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামাইরে তিরমিজি নামক কিতাব থেকে আপনাদের সাথে এই হাদিসগুলো আমি শেয়ার করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক প্রিয় জগতে আর কেহ ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা সত্ত্বেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে চোখে দাঁড়াতেন না, কেননা তারা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অপছন্দ করেন। এবং 321 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার মামা হিন্দ বিন আবু হালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আর তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া বিশেষজ্ঞ। আমি খুবই চাইতাম যে তিনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া সম্পর্কে কিছু বলবেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যগতভাবে ছিলেন মর্যাদাবান, আর মানুষের দৃষ্টিতেও ছিলেন মহান। পূর্ণিমা রাতের চাঁদের মতো তার চেহারা ঝলমল করত। এ বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সম্পর্কে দীর্ঘ হাদিস বর্ণনা করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, দীর্ঘদিন পর্যন্ত আমি হুসাইন থেকে এই পর্যন্ত গোপন রাখি। এরপর যখন তাকে হাদিসটি বর্ণনা করি, তখন দেখি যে সে আগেই থেকে আমার থেকে এই হাদিস সম্পর্কে বেশি জানে। এ বিষয়ে হাদিসের মধ্যে রেওয়ায়াতের কিছু কথা রয়েছে, তারপরে আবার কিছু হাদিস নিয়ে এই হাদিসের মধ্যে আলোচনা রয়েছে, যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি। ভাগ এবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিছু অংশ রেওয়ায়াতের নাম রয়েছে, তারপরে আবার হাদিস। রাসূল তিনি পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, তখন ঘরে অবস্থানের সময়কালে তিন ভাগে ভাগ করতেন। এক ভাগ আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আর এক ভাগ পরিবারের জন্য, আর এক ভাগ নিজের প্রয়োজন পূরণের জন্য। নিজের প্রয়োজন পূরণের সময়টুকু আবার নিজের এবং মানুষের জন্য ভাগ করে দিলেন। বিশিষ্টজনের মাধ্যমে তিনি সর্বসাধারণের কাছে বিভিন্ন সময় পৌঁছে দিতেন, তাদের থেকে তিনি কিছুই অব্যক্ত রাখতেন না। উম্মতের সময়ের ক্ষেত্রে তার রীতি ছিল শ্রেষ্ঠত্বের বিচারে তাদের অগ্রাধিকার দেয়া। দিনী মর্যাদা অনুসরণ তাদের জন্য তাদের মাঝে সময় বণ্টন করতেন। তাদের মধ্যে কারো একটি, কারো দুটি, কারো ততোধিক প্রয়োজন থাকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন, তাদের প্রয়োজন পূরণ করতেন, তাদের নিয়ে এমন বিষয়ে নিয়োজিত, তাদেরকে তিনি এমন বিষয়ে নিয়োজিত করতেন যা তাদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে এবং তাদের উপযোগী বিষয়ে তাদের ক্ষেত্রে এবং সমগ্র উম্মতের জন্য কল্যাণকর। তিনি বলেন, উপস্থিতিরা যেন অনুপস্থিতদের নিকট এসব বিষয় পৌঁছে দেয়। যারা আমার কাছে তাদের প্রয়োজনের কথা পৌঁছাতে সক্ষম না, তাদের প্রয়োজনও তোমরা আমার কাছে পৌঁছে দিবে। কেননা যে ব্যক্তি বাচ্চার নিকট এমন ব্যক্তির প্রয়োজনের কথা পৌঁছে দেয় যে বাচ্চার কাছে পৌঁছাতে পারে না, আর আল্লাহ তাআলাকে আমাদের দিন তার কদমকে অটল করবেন। এ বিষয়ে কিছু লম্বা হাদিস রয়েছে। এই হাদিসটার মানে সাহাবাদের আল্লাহ সাল্লাম কীভাবে খোঁজখবর নিতেন, এ বিষয়ে বিস্তারিত কিছু বর্ণনা রয়েছে। যাই হোক, পরবর্তী হাদিস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী হাদিসটা 322 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছে, আমাকে যদি বকরির একটি পা হাদিয়া দেয়া হয় তাহলে আমি তা গ্রহণ করব, এর জন্য যদি দাওয়াত করা হয় তাহলে তা কবুল করব। 323 নম্বরে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পায়ে হেঁটে তাশরিফ এনেছিলেন, তখন তিনি না কোনো খচ্চরে আগ্রহী ছিলেন, না কোনো তুর্কি ঘোড়ায়। 324 নম্বরে এসেছে, ইয়াহইয়া বিন আবুল হাইসাম রহমতুল্লাহ বর্ণনা করেন যে আমি ইউসুফ বিন আবদুল্লাহ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম রেখেছেন ইউসুফ, তিনি আমাকে তার কোলে বসিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেন। 325 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জীর্ণশীর্ণ হাউজায় বসে হজ পালন করেছেন, তাতে একটি চাদর ছিল, আমাদের ধারণা তার মূল্য 4 দিরহাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে বসে এই দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, তুমি হজকে রিয়া ও শোহরাত মুক্ত করো, মানে প্রসিদ্ধতা মুক্ত করো।
যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, সতর্ক থাকবেন। আমার নাম আর ছবি হলেই কিন্তু এটা আমার আইডি না, আমার নামে অনেকেই প্রতারণা করে, সুতরাং সাবধান। আসসালামু আলাইকুম।